সাবস্ক্রাইব বাঙালি টিভি আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নুসরাত ফারিয়া ও পড়শির গানের ভিডিওতে সমালোচনার ঝড়। এই সময় ভিডিও ছাড়া গান চলে না, কথাটা অনেকটা ধ্রুব সত্য হয়ে গেছে, তাই পাল্লা দিয়ে গান প্রকাশ হচ্ছে গানের ভিডিও। গান শুনতে গিয়ে ভিডিও দেখতে হচ্ছে, এখন ভিডিও দেখতে গিয়ে আর গানটাই শোনা হচ্ছে না, শেষে ভিডির কাছে হেরে যাচ্ছে গান। সম্প্রতি প্রকাশিত হয়েছে নুসরাত ফারিয়ার প্রথম গানের ভিডিও পটাকা ও গায়িকা পড়শির নতুন গান রাস্তা। দুটি গানই লাইক পাওয়ার পাশাপাশি সমানতালে ডিসলাইক পাচ্ছে। গানের ভিডিও নিয়ে বিরূপ মন্তব্যই পড়েছে বেশি ভিডিওর কমেন্টের ঘরে। 26 এপ্রিল সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান CMV-র ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয় নুসরাত ফারিয়ার পটাকা শিরোনামে গানের ভিডিও। এর কথা লিখেছেন রাকিব হাসান রাহুল, সুর ও সঙ্গীত করেছেন প্রীতম হাসান। ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর থেকে লাইক ও ডিসলাইকের হইচই পড়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারিয়ার মিউজিক ভিডিওতে লাইক পড়েছে 4,500 আর ডিসলাইক পড়েছে 4,400। অন্যদিকে 26 এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শির নতুন গানের ভিডিও রাস্তা। রবিউল ইসলাম জীবনের কথায় এর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জুয়েল মোর্শেদ। ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক, এতে মডেল হয়েছেন পড়শি নিজে। ভিডিওটিতে লাইক পড়েছে 3,700 আর ডিসলাইক পড়েছে 2,200। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনার মূল্যবান কমেন্ট আশা করছি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটির মাধ্যমে নতুন কিছু জানতে পারলে লাইকে ক্লিক করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দিয়ে আমাদের পরিশ্রমের মূল্য দেবেন। আপনাদের কাছ থেকে এই আর পাওনাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে। এবারের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।